নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল প্রগতি থ্রি সিক্সটি ফাইভ দ্য কি টু সাকসেস প্রগতি থ্রি সিক্সটি ফাইভের আরও একটা ফ্রেশ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা অনেকেই আছো এরকম ক্যান্ডিডেট যারা আর পি এফ এক্সাম দিয়েছিলে আর পি এর কনস্টেবল এক্সাম দিয়েছিলে তো সেই এক্সামের রেজাল্ট আউট হয়েছে বেশ কিছুদিন আগে কিছু কিছু গ্রুপের জন্য আর তোমাদের জন্য সি গ্রুপের রেজাল্ট কারণ ওয়েস্ট বেঙ্গল থেকে অনেকেই এমন ক্যান্ডিডেট রয়েছে যারা সি গ্রুপের জন্য অ্যাপ্লাই করেছিল তো এই সমস্ত ক্যান্ডিডেটদের রেজাল্ট আউট হয়েছে সি গ্রুপের রেজাল্ট তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা কিভাবে নিজেদের রেজাল্ট চেক করবে এবং তোমাদের জন্য যে পিইটি ডেট বা ফিজিক্যাল টেস্টের যে ডেট সেটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকো এবং যারা নতুন ক্যান্ডিডেট আছো বা যারা নতুন এই চ্যানেলে তারা অবশ্যই বন্ধুরা ভিডিও স্ক্রিনের নিচে ঠিক লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে এবং পাশে দেওয়া বেল আইকন আছে ক্লিক করে নিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তাহলে এরকমই লেটেস্ট ইম্পর্টেন্ট নোটিফিকেশান খুব সহজেই তোমার মোবাইলে পৌঁছে যাবে এখন থেকে তোমরা আমাকে আন একাডেমিতেও ফলো করতে পারো সেক্ষেত্রে তোমাদেরকে গুগলের প্লে স্টোর থেকে আন একাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে নিতে হবে এবং সেখানে লগ করে সার্চ বাটনে শ্রবণা সাধু খান এই নামে সার্চ করে তোমরা আমাকে ফলো করতে পারো অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকেও তোমরা ডিরেক্টলি ফলো করার জন্য লিঙ্ক পেয়ে যাবে তোমরা অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে নাও এবং আমাকে ফলো করো বিভিন্ন রকমের আপকামিং এক্সামগুলোর নিয়মিত ক্লাস বিনামূল্যে পাওয়ার জন্যে দেখো বন্ধুরা আমি এখন আর পি এফ এর অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি তো তোমাদেরকে দেখিয়ে দেবো যে একদম নিচের দিকে একটা অপশন দেখা যাচ্ছে ক্যান্ডিডেট শর্ট লিস্টেড ফর পিইটি পি এম টি অ্যান্ড ডিভি আমাদেরকে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে এখানে দেখা যাচ্ছে যে সিলেক্ট দ্য গ্রুপ টু ভিউ শর্ট লিস্টেড ক্যান্ডিডেট ফর পিইটি পি এম টি অ্যান্ড ডিভি অর্থাৎ এখানে যে কোনো একটা গ্রুপ চুজ করতে বলা হচ্ছে পিইটি পিএমটি এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যে সমস্ত ক্যান্ডিডেট শর্ট লিস্টে রয়েছে তাদের নামগুলো দেখার জন্য এখানে যে কোনো একটা গ্রুপ চুজ করতে বলা হচ্ছে তো তোমরা যে গ্রুপের জন্য আবেদন করেছো ধরো অনেকে গ্রুপ এ গ্রুপ বি এরকম আলাদা আলাদা গ্রুপে আবেদন করেছো তো যারা যারা যে গ্রুপে আবেদন করেছো তারা সেখানে ক্লিক করে নিজেদের রেজাল্টটা চেক করে নিতে পারো তো বেশ কিছু গ্রুপের রেজাল্ট কয়েকদিন আগেই আউট হয়েছে সেই নোটিফিকেশনও আমরা তোমাদেরকে দিয়েছি তো আমরা যদি এখন গ্রুপ সিতে তে ক্লিক করি আমাদের সামনে একটা পিডিএফ ওপেন হয়ে যাবে গ্রুপ সি তে যে সমস্ত ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছিল তাদের রেজাল্ট চলে এসছে তো তোমাদেরকে এখানে দেখিয়ে দেব যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে লেখা রয়েছে কনস্টেবল গ্রুপ সি ক্যান্ডিডেট শর্ট লিস্টেড ফর পিইটি পি এম অ্যান্ড ডিভি এখানে গ্রুপ সিটে যে সমস্ত ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছে ফিজিক্যাল টেস্টের জন্য তাদের এখানে মানে লিস্টটা দেওয়া হয়েছে তো এখানে তোমাদেরকে দেখিয়ে দেব যে কবে তোমাদের ফিজিক্যাল টেস্ট হতে চলেছে যারা সিলেক্টেড হয়েছে এখানে লেখা রয়েছে যে টেন্টেটিভ টেস্ট ডেট ইজ থার্ড উইক অফ এপ্রিল টু থাউজেন্ড অর্থাৎ আজকে মার্চের কুড়ি তারিখ হচ্ছে তো তোমরা যদি তোমাদের যে ফিজিক্যাল টেস্ট সেটা হতে চলেছে এপ্রিলের থার্ড উইক করে অর্থাৎ তোমাদের হাতে মোটামুটি করে ধরে চলো এক মাস মতন টাইম রয়েছে মানে থার্ড উইক অফ এপ্রিলে তোমাদের জন্য শুরু হয়ে যাবে মানে এক মাসেরও কম সময় রয়েছে বলা যেতে পারে থার্ড উইক অফ এপ্রিলে তোমাদের জন্য ফিজিক্যাল টেস্ট অ্যারেঞ্জ করা হবে এটাই আর পি তরফ থেকে টেনটেটিভ টেস্ট ডেট হিসাবে জানানো হয়েছে এখানে তোমাদের জন্য রোল নাম্বার নেম দেওয়া রয়েছে রোল নাম্বার এখানে রয়েছে নেম এখানে রয়েছে তোমরা চাইলে নিজেদের নাম এখান থেকে সার্চ করে নিতে পারো কিভাবে সার্চ করবে এতগুলো ক্যান্ডিডেটের মধ্যে এই যে সার্চ বাটন রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করলে তোমাদের সামনে এখানে টাইপের অপশান আসবে নিজেদের নাম হোক রোল নাম্বার হোক যে কোনো কিছু একটা তোমরা এখানে লিখে যদি এই সার্চ বাটনে তোমরা ক্লিক করো তাহলেই কিন্তু তোমাদের সামনে নিজেদের নামটা ব্রাইট হয়ে চলে আসবে অর্থাৎ হাইলাইটেড হয়ে যাবে জায়গাটা যদি তুমি এই পরীক্ষায় সিলেক্টেড হয়ে থাকো তো ফ্রেন্ডস অবশ্যই নিজেরা নিজেরা নিজের নামটা চেক করে নাও সিলেক্টেড হয়েছো কি না এবং কমেন্টে আমাদেরকে জানিয়ে দাও যে তুমি সত্যিই ফিজিক্যাল টেস্টের জন্য সিলেক্টেড হয়েছ কি না বন্ধুরা এপ্রিলের তৃতীয় সপ্তাহে তোমাদের জন্য ফিজিক্যাল টেস্ট অ্যারেঞ্জ করা হবে তো তার জন্য তোমাদের জন্য কি কি লাগবে তো এখানে প্রথমে তোমাদের জন্য ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে বা মানে মাপজোকের যে ব্যাপারটা তো সেখানে কি কী লাগবে সেগুলো আমি এই ভিডিওর মাধ্যমেই তোমাদেরকে আরও একবার মনে করিয়ে দেবো বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কী কী রয়েছে দেখো বন্ধুরা এখানে হাইটের কথা যদি বলা যায় তাহলে আনরিজার্ভড বা ওবিসি ক্যান্ডিডেটদের মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইটের কথা বলা হয়েছে এবং আনরিজার্ভ বা ওবিসি মেয়েদের ক্ষেত্রে একশো সাতান্ন সেন্টিমিটার হাইটের কথা বলা হয়েছে এসসি ছেলেদের জন্য একশো ষাট সেন্টিমিটার হাইটের কথা বলা হয়েছে এবং এস মেয়েদের জন্য একশো বাহান্ন সেন্টিমিটার হাইটের কথা বলা হয়েছে এবং গারোয়ালি গোর্খা মারাঠা ডোগরা কুমায়ুনিস এবং আদার ক্যাটেগরি যেগুলো গভর্নমেন্টের দ্বারা স্পেসিফাইড সেই সমস্ত ক্যাটাগরি ছেলেদের জন্য একশো তেষট্টি সেন্টিমিটার হাইট এবং মেয়েদের জন্য একশো পঞ্চান্ন সেন্টিমিটার হাইটের কথা বলা হয়েছে আর চেস্ট চেস্টের দিক থেকে যেটা বলা হচ্ছে যে শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রে এই ক্রাইটেরিয়াটা পূরণ করতে হবে এখানে মেয়েদের জন্য কোনো রকম কোনো ক্রাইটেরিয়া নেই চেস্টের ক্ষেত্রে আনএক্সপ্যান্ডেড অর্থাৎ মানে মানে উইদাউট এক্সপ্যানশান যেটা লাগবে সেটা হচ্ছে আশি সেন্টিমিটার চেস্ট করতে হবে এবং মানে এটা মিনিমাম আশি হচ্ছে মিনিমাম তোমাদেরকে আশি সেন্টিমিটার চেস্ট থাকতে হবে এটা মানে তোমাদের ছেলেদের জন্য আর এক্সপ্যান্ডেড মানে হচ্ছে উইদ উইথ এক্সপেনশান মানে ফোলানোর পর সেটা হতে হবে পাঁচ সেন্টিমিটার বাড়িয়ে পঁচাশি সেন্টিমিটার অর্থাৎ মিনিমাম আশি হতে হবে এবং ফোলানোর পরে মিনিমাম ওটা হতে হবে পঁচাশি পাঁচ সেন্টিমিটার ফোলাতে হবে তো সেক্ষেত্রে কারো যদি নব্বই হয় তাকেও পাঁচ সেন্টিমিটার ফোলাতে হবে দিয়ে পঁচানব্বই করতে হবে এবার এস এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে ছিয়াত্তর পয়েন্ট দুই ছিয়াত্তর পয়েন্ট দুই লাগবে সেই সেক্ষেত্রে এক্সপ্যানশান করে যেটা বলা হচ্ছে একাশি পয়েন্ট দুই এবং বাকি যে গারোয়ালি গোর্খা মারাঠা ডোগরা কুমায়ুনিস এবং গভর্নমেন্টের দ্বারা স্পেসিফাইড অন্যান্য যে ক্যাটেগরির ক্যান্ডিডেটরা থাকবে তাদের জন্য আশি সেন্টিমিটার চেস্টের কথা বলা হয়েছে মানে উইদাউট এক্সপেনশন এবং উইথ এক্সপেনশন হচ্ছে পঁচাশি সেন্টিমিটার চেস্টের কথা বলা হয়েছে বন্ধুরা এবার আমরা যেটা দেখে নেবো সেটা হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য তোমাদের কি কি ছিল তোমাদেরকে যেটা প্রথমেই নোটিফিকেশানেই এটা আমরা নোটিফিকেশান দেখেই বলছি নোটিফিকেশানেই পুরোপুরিভাবে উল্লেখ করা ছিল তো সেক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে দেব যে মানে ছেলেরা যারা অ্যাপ্লাই করেছো বা ছেলেরা যারা ফিজিক্যাল টেস্টে অ্যাপিয়ার হবে তোমাদেরকে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে ষোলোশো মিটার দৌড়তে হবে এটা ছেলেদের ক্ষেত্রে আর মেয়েদের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে তিন মিনিট চল্লিশ সেকেন্ডের মধ্যে আটশো মিটার দৌড়াতে হবে এবং এখানে তোমাদের জন্য লং জাম্প হাই জাম্পও রয়েছে লং জাম্পের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে চোদ্দো ফুট চোদ্দো ফুট দূর থেকে লং জাম্প দিতে হবে এবং হাই জাম্প দিতে হবে চার ফুট উঁচু থেকে আর মেয়েদের ক্ষেত্রে ন ফুট দূর থেকে লং জাম্প দিতে হবে এবং হাই জাম্পটা দিতে হবে তিন ফুট উঁচু থেকে তো এটাই হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটা কিন্তু যথেষ্ট টাফ এক মাসেরও কম সময় রয়েছে তোমরা অবশ্যই খুব ভালো করে প্র্যাকটিস করতে থাকো এবং তাহলেই কিন্তু ফিজিক্যাল টেস্টটা তোমাদের জন্য সুবিধা হবে বন্ধুরা চেষ্টা করলাম তোমাদের জন্য ফুল ইনফরমেশান এখানে শেয়ার করতে যারা যারা পাস করেছো অবশ্যই তা তাদেরকে কনগ্র্যাচুলেশনস জানাবো তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাও যে কে কে পাস করেছো যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও কমেন্টে মতামত জানাও এবং প্রচুর পরিমাণে শেয়ার করো কারণ অনেক ক্যান্ডিডেটই আছে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আছে এবং গ্রুপ সিতে অ্যাপ্লাই করেছে সেই সব দেখার জন্য অসংখ্য ধন্যবাদ খুব তাড়াতাড়ি আবারও একটা ইম্পর্টেন্ট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে